নিউজরুম আপডেটের দিকে নজর রাখবো। এবার আমরা একটু বিভিন্ন খবরের আপডেট নিয়ে নিউজরুম থেকে রয়েছেন আমার সহকর্মী আমার সঙ্গে ইন্দ্রাণী। আমি সরাসরি নিউজরুমে ইন্দ্রাণীর কাছে চলে যাব এবং ইন্দ্রাণী প্রথম যে খবরটির আপডেট আমি জানতে চাইবো তোমার থেকে, এবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশন, কি আপডেট রয়েছে ইন্দ্রাণী এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অনলাইনে রিট পিটিশন দাখিল করা হয়েছে এবং যেরকমটা অবকাশকালীন বেঞ্চে বলা হচ্ছিল যে যদি শুনানি সম্ভব হয় সেক্ষেত্রে অনলাইনে ইতিমধ্যে রিট পিটিশন দাখিল করা হয়েছে এবং অবকাশকালীন বেঞ্চ অর্থাৎ যেহেতু ছুটি চলছে তার জন্য অবকাশকালীন বেঞ্চের কথা বলা হচ্ছে এবং অবকাশকালীন বেঞ্চে যদি সেই শুনানি সম্ভব হয় তাই দৃষ্টি আকর্ষণ করা হতে পারে সুপ্রিম কোর্টে, সেই মতো রিট পিটিশনও জমা করা হয়ে গেছে ইতিমধ্যে। তবে যেরকমটা আমরা জানি যে হাইকোর্ট যে রায় দিয়েছিল অর্থাৎ যে সমস্ত অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে, এই রায়ের পরেই এই রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। মূলত হাইকোর্ট যে রায় দিয়েছিল তারা সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেছিল, অর্থাৎ যে হিংসার ঘটনা ঘটছিল, যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল, সেটা যদি আমরা দেখি ভাঙড়, ক্যানিং, ডোমকল সহ বিভিন্ন জায়গা অর্থাৎ জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে অশান্তিকর পরিবেশের খবর আসছিল, তারপরে কিন্তু হাইকোর্টে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক এই দাবি কিন্তু বিরোধীরা বহুদিন ধরে তুলে আসছে এবং তারা হাইকোর্টে সেই অনুযায়ী কিন্তু মামলা করে এবং তারপরে কিন্তু হাইকোর্ট যেটা নির্দেশ দেয় যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন করাতে হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, 48 ঘন্টার মধ্যে সেই আবেদন করতে হবে রাজ্যকে এবং তারপরে সেই রায়ের অনেক সময় অতিক্রম হওয়ার পরও কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো আবেদন যায়নি, যদিও হাইকোর্ট জানিয়েছিল যে যত সময় বাড়বে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু ততটাই বাড়বে। যদিও এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। অনলাইনে কিন্তু রিট পিটিশন দাখিল করা হয়েছে এখনও পর্যন্ত এমনটাই জানতে পারা যাচ্ছে, কারণ আমরা জানি যেহেতু অবকাশকালীন বেঞ্চে শুনানি হওয়ার একটা সম্ভাবনার কথা বলা হচ্ছিল তাই সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। তুমি আমি আবারও আসবো তোমার কাছে, তবে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ